তিনার উদ্যোগ তিনার প্রচেষ্টা আমাদের আগামী দিনে এবং আমাদের সহযোগিতায় এই হাটটি তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে এখানে একটি হাটের খুবই প্রয়োজনীয়তা ছিল এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আজকে বাস্তবায়িত করার জন্য ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুরোধ জানাচ্ছি গঙ্গা জল হাতি পয়তা চন্দ্রী শিক্ষা দপ্তরের কর্মকর্তা সর্বজন ও মঞ্চের নিচে বা আমাদের হাট বিক্রেতা বিক্রেতা এবং সিতারা গাপ লক্ষ্মণপুর গাপ আমাদের সহযোগিতা করেছেন তার জন্য হবে এই যন্ত্রণা হবে তার কারণ এই যে ভালো জিনিসের অংশীদার সবাই হতে চায় এটা মাথায় রাখতে তখন বলবেন আমি সারা সারা সম্মান যে পুরস্কার আমাদের থানা থেকে কাল দেওয়া হলো সেখানে সে নিচে এটা না হলে হতো না জায়গা পাওয়া খুব কঠিন ব্যাপার বর্তমানে তো এটা একটা দিক আর টোটাল এই যে ঝোপ জঙ্গল রয়েছে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভাবে করতে হবে গাছ লাগাতে হবে দু তিনটা কারণ গাছ হলে হাটের পরিবেশটা এমনিতেই সিবিন্দু ঘটে আর হাটটাকে সুন্দর খুব খুশি এমনকি আগামী দিনে আশা রাখছি আরো জমবে কি গেলে বিক্রিবাটা কেমন হচ্ছে এখানে বিক্রিবাটা মোটামুটি ঠিক আছে এখন ধান কাটাকাটির ব্যাপার চলছে তো সেই কারণে লোকজন কম আছে আগামী দিনে আশা রাখছি খুব বেশি লোক হবে এখানে কি মনে করছেন যে হাটটা এখন একদিন ঘোষণা করা হয়েছে আরো বেশি করলেও খুশি হবে বেশি যদি দুদিন হয় তাও কোনো অসুবিধা নাই একদিনে তো আর সাত দিনের মানুষ চলতে পারে না যেহেতু কাঁচা সবজি কি নাম আপনার ঘাটিয়ে দেব তো আমরা সামনে পাচ্ছেন দু তিন দিনের মধ্যে পাচ্ছি সবই আছে তো সবজি বাঁধাকপি ফুলকপি মূলো মাংস মাছ থেকে সব পাওয়া যাচ্ছে অত্যন্ত খুব ভালো জিনিস আগামী দিন কি চাইছেন হাটটা আরো বড় হোক হ্যাঁ আরো বড় হোক যেন আরো স্থায়ী হোক এটাই চাইবো কিনা সপ্তাহে দুই তিন দিন হলে এটা যাবো একদিন হলে আরো সপ্তাহে দুই তিন দিন হোক এটা ভালো হবে কিনা আপনার দেখুন আমরা আজকে যেভাবে মানুষের আমরা স্বতঃস্ফূর্ততা দেখলাম যে ক্রেতা বিক্রেতা যেভাবে এসছেন নিশ্চয়ই আগামী দিনে আমাদেরকে ভাবনাটা রাখতেই হবে তাদের জন্য শেড গোড়া বলুন এই মুহূর্তে আমাদের পানীয় জলের ব্যবস্থা নেই পঞ্চায়েত প্রধান স্যার ছিলেন উনি বললাম একটা পানীয় জলের জন্য নলকূপ করে দেবো খুব তাড়াতাড়ি আমাদের গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সহ সর্বস্তরের মানুষ প্রতিনিধিরা যে উপস্থিত ছিলেন তাদের সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে শেড করা এই জায়গাটা নিচু জায়গা সেই জায়গাটাকে একটু ডেভেলপ করা শেড করা প্রয়োজন হলে এই সমস্ত ব্যাপারগুলো আগামী দিনে করার আমাদের মাথার মধ্যে থাকবে সর্বোপরি এলাকার মানুষের সহযোগিতা যদি থাকে আজকে এটা রবিবার হবে বলে ঘোষণা করেছেন কিন্তু এটা কি আগামী দিনে বাড়ানোর পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমরা গতকাল আমরা পার্শ্ববর্তী এলাকাগুলোয় আমরা মাইকিং করছিলাম প্রত্যেক গ্রামে মাইকিং করার সময় সেই গ্রামের মানুষজনের দাবি ছিল যে এটা একদিন না দুদিন অন্তত করুন তো আমরা যেহেতু এখন ধান কাটার মরশুম চলছে ধান কাটার মরশুমটা না এই ধান কাটার মরশুমে সপ্তাহে একদিনই চলুক পরবর্তী সময় আবার ব্যবসায়ীর দিকে নিয়ে বা আমরাও মোটামুটি পজিশনটা দেখবো কেমন ক্রেতা বিক্রেতা আসছে মানুষের চাহিদা কী রয়েছে তাহলে আবার আমরা পুনরায় মিটিং করে ব্যবসায়ীর দিকে নিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মিটিং করে সেটাকে আবার দুদিন করা যেতে পারে এরকম জায়গায় কোনো হাট ছিল না এই হাট হলো এরকম ভাবনাটা কোথা থেকে এলো বা কি পরিকল্পনা আগামী দিনের দেখুন ভাবনাটা বলতে আমরা তো জনপ্রতিনিধি আমাদের এলাকার মানুষকে নিয়ে ভাবতেই হয় যে এলাকায় যাতে কৃষির উন্নতি হয় এলাকার মানুষের যাতে আজকে হাট বাজার বলুন বা প্রত্যেকটা জিনিস ক্রয় বিক্রয়ের জন্য তাদের যাতে সুবিধা এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ভাবতেই হয় তাই এলাকার মানুষের যে সার্বিক তাদের একটা প্রত্যাশা ছিল বা আমরা যেটা উপলব্ধি করলাম যে এখান থেকে আমাদের বাজার প্রায় 10 কিলোমিটার সেই 10 কিলোমিটার আজকে যাওয়ার ক্ষেত্রে মানুষের যে পেট্রোল ডিজেলের যা দাম তাতে অনেক মানুষ তারা কিন্তু সবজি থেকে শুরু করে এই সমস্ত সামগ্রী পেতে তাদের অসুবিধাটা হচ্ছিল অন্যদিকে যদি আমরা দেখি একজন বয়স্ক মানুষ তার স্ত্রীকে নিয়ে যদি থাকেন তার যদি কোনো সময় ইচ্ছা হয় আমি আজ একটু মাছ খাবো কি মাংস খাবো তাকে 10 কিলোমিটার সে কিন্তু সাইকেল বা মোটর বাইকে যেতে কিন্তু পারে না যার ফলে তার খাওয়াটার থেকে তার ইচ্ছাটা কিন্তু পূরণ হয় না সেই ক্ষেত্রে আমরা দেখলাম যদি এই জায়গায় একটা হাট হয় তাহলে সত্যি মানুষ কিন্তু তার পরিষেবাটা পাবে মানুষ উপকৃত হবে অন্যদিকে আমার যেটা অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি একটা হাট করলে যেটা হয় একজন কৃষক তার যদি 5 কেজি হয়তো আমাদের কুঙ্কা শাক হয়েছে সে শাকটা কিন্তু দূরে হাট থাকলে সে বিক্রি করতে যেতে পারে না দামটাও পায় না অনেকটা সময় লাগে তো সেই জায়গায় যদি সামনে হাট থাকে সে কৃষকটা কিন্তু দামটা ন্যায্য পাবে তার আগামী দিনে চাষ করার এনার্জিটা বাড়বে এইবারে যদি সে বিক্রি করার জায়গা না পায় তাহলে তার দামটা বাড়বে না
অনেক গ্রামের মানুষ আছে, অনেকে আমাদের হাঁস পালন হয়, মুরগি পালন হয়, সে হাঁস মুরগির থেকে যে ডিম হয় সেই ডিমটা কিন্তু তার যদি দশটা ডিম থাকে সেটা বিক্রি করার জন্য বাজারে যাওয়াটা সম্ভব হয় না। সেই ডিমটা অনেক সময় গ্রামের মানুষকে কম পয়সায় দিতে হয়, যার ফলে তার ওই মুরগি পালন বা হাঁস পালন করার ক্ষেত্রেও তার অনীহা একটা থেকে যায়। সেই জায়গায় যদি মানুষ বিক্রি করার জায়গাটা পায়, আমরা মনে করি যে তাহলে কিন্তু তার পশুপালন হোক, কৃষিকার্য হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তার এই চিন্তাভাবনা বা উন্নয়নটা করার জন্যে তারা ওনারা আরও এগিয়ে আসবেন, ফলে এলাকার আমাদের কৃষির যে অর্থনীতি সেই অর্থনীতিটা উন্নতি হবে এটা আমরা মনে করছি। এই হাটকে কেন্দ্র করে কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে বলে মনে করছেন? এই হাটকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী এই মুহূর্তে 12টা গ্রামের মানুষজন আজকে হাটে তারা এসছেন, বা 12টা গ্রাম আমাদের এই হাটটার উপরে তারা নির্ভর করে তারা আছেন। আশা রাখছি এই 12টা গ্রামের মানুষ তারা আগামী দিনে কৃষিকার্যে একটা নতুন বিপ্লব তারা তৈরি করবে, এটা আমাদের ভাবনা, সেই উদ্যোগ নিয়ে হাট শুরু করা।